यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या सरूपां तां शारदां प्रणमाम्यहं। नमः श्री अतिराजाय विवेकानंदशूराय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापोहारिने। सब समय शाश्वत दिके फर्स्ट देखते पाई, सब समय शिखाओ चले एसेछे। अच्छा, प्रथम आमी देखते पाई शाश्वतीके प्रत्येक लाइवेर प्रथमे, एत भालोबासा मायेर कृपाय। श्री रामकृष्ण साम्राज्य फेसबुक पेज थेके आमरा ठीक करेछि प्रत्येक बृहस्पतिवार मातृ अनुध्यान आलोचना करब श्री रामकृष्ण बेदीतले। हाँ, मायेर कथा तो जतई बला हबे आमादेर मने तो ततई शांति पाबो ना। এই জগতে তো শান্তি পাওয়ার জন্যই এত কিছু, সকাল থেকে আমরা ছোটাছুটি করছি কিসের জন্য? কিসে একটু শান্তি পাব? স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা, শান্তি কিন্তু এক জিনিস নয়। আপনি একটা প্যালেসে থাকতে পারেন কিন্তু আপনার মনে ভীষণ অশান্তি, শান্তি পেতে গেলে আমাদের মায়ের কথা পড়তে হবে। মা মা কথাটি ছোট্ট হলেও ছোট্ট মোটেও নয়। আমরা যখনই দুঃখ কষ্ট পাই, আঘাত পাই, তখন আমাদের মায়ের কোলটা, মায়ের আঁচলটা মনে হয় মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। আর আজকে যে মায়ের কথা আমরা বলবো, তিনি হচ্ছেন আমাদের জন্ম জন্মান্তরের মা। প্রতিটি জাগতিক মায়ের সমষ্টি আমরা মায়ের মধ্যে আমরা দেখতে পাব। এই মা আমাদের অহৈতুকে ভালোবাসার একটা প্রতিমূর্তি। তিনি ছিলেন সন্তোষের চেতন প্রতিমা। আমাদের জীবনে সব কিছুই আসছে, সন্তোষ নেই, আমরা কোনো কিছু এত কিছু পাচ্ছি, ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের এত কিছু দিচ্ছেন, কিন্তু আমরা আমাদের সন্তোষ যে একটা গুণ আছে সেই গুণে আমরা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারছি না। মা ছিলেন আমাদের সন্তোষের চেতন প্রতিমা। মায়ের অনুধ্যান আমরা চলুন শুরু করি। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমি গত বছরের ডিসেম্বর থেকে মোস্ট প্রবলি মায়ের কথা একভাবে পড়া হচ্ছে, তা শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজেও ভাবলাম যে একটু মায়ের কথা না হলে অসম্পূর্ণ থেকে যায়। তাই জন্য প্রত্যেক বৃহস্পতিবার যদি কোনো অসুবিধা না হয়, মা যদি কৃপা করেন, মা যদি শক্তি দেন তার কথা বলার, তাহলে প্রত্যেক বৃহস্পতিবার এই পেজে ঠিক রাত 8টায় রামকৃষ্ণ বেদীতলে আমরা একত্রিত হব মাতৃ অনুধ্যানে। যে বইটি থেকে পাঠ করব, আমি বেদান্ত দর্শনে যারা আমরা যারা ক্লাস করেন আমার, তারা সকলেই জানেন আমি শ্রী শ্রী মায়ের কথা বইটি থেকে পাঠ করি, শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড। আর এই পেজে আমি বেশিরভাগ সময়টা ক্লাসটা নেওয়ার চেষ্টা করব শ্রীমা সারদা দেবী, যেটি লিখছেন পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজী মহারাজ, সেই বইটি থেকে আমি কিছু কিছু বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করব। হ্যাঁ, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, শ্রীমা সারদা দেবী, যেটি লিখছেন পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজী মহারাজ, দেবী দেবী চ্যাপ্টারটি থেকে আমরা আজকে মায়ের অনুধ্যান আলোচনা করবার শুরু করব। দেবী মায়ের তো, মা তো দেবী ছিলেন কিন্তু মর্ত্যলীলা উনি করেছেন মানবী রূপে, যাতে আমরা তার কাছে খুব ইজিলি চলে যেতে পারি। আমরা অনেক সময় বলি, প্রথম প্রথম বলি, আমরা কোথায়, কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, আমরা বলি সারদা মায়ের বাড়ি যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে সারদা মায়ের বাড়িটা আমাদের মায়ের বাড়ি হয়ে যায়। তখন আমরা বলি বাগবাজার মায়ের বাড়ি যাচ্ছি, তা কিন্তু নয়, কখন যেন মা আমাদের নিজের মায়ের থেকেও আপন হয়ে গেছেন, আমরা বলি মায়ের বাড়ি যাচ্ছি, তাই নয় কি বলুন? তা মা আমাদের এরকমভাবেই, মানে যত দিন যাচ্ছে তত আমাদের আকর্ষণ করে আপনার সমস্ত মনটাকে একেবারে টেনে নিচ্ছে। আপনি এটা বুঝবেন না,
প্রেমেশ মহারাজ বলতেন যে প্রভু আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ কাজ করেন খুব ধীরে ধীরে, করেন খুব পাকা কাজ। কিছুদিন পরে আপনি দেখতে পাবেন প্রভু আমাদের মনটাকে পুরোপুরি তার দিকে আকর্ষণ করে নিয়েছেন, তখন জগতের সুখ দুঃখ কিচ্ছু আপনাকে স্পর্শ করবে না। আপনি যদি মনটা প্রভুকে দেন তাহলে তো প্রভুর দায়িত্ব, আমরা তো কষ্ট পেতে পাবো না, কারণ জানি আমার ভেতর ভগবান শ্রীরামকৃষ্ণ আছেন। আমি যদি কষ্ট পাই তাহলে ঠাকুর কষ্ট পাবে। আমাদের সমগ্র মনটা উনি একেবারে টেনে নেবেন, মা একেবারে দিনের পর দিন টেনে নিচ্ছেন। আপনি জীবন সায়াহ্নে এসে বুঝবেন আমরা যদি ঠিক ঠিক ঠাকুরকে চাই, ঠিক ঠিক মাকে চাই, ঠিক ঠিক মনটা মাকে দিতে চাই, বলতে পারছি না। কালকে শিখা আমাকে ফোন করেছিল যে অঙ্কিতা আমি এত কাজ আমি না মাকে কাজের সময় পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের যত ব্যাকুলতা বাড়বে না, হ্যাঁ ব্যাকুলতা বাড়বে না, তত আমাদের মা আমাদের পরিবেশটা তৈরি করে দেবেন, পরিবেশটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আমাদের ওই ব্যাকুলতাটা মায়ের প্রতি জাগ্রত করতে হবে যে মা আমি তোমাকে ডাকবো, তোমাকে ভালোবাসবো, তোমাকে মনটা দেব। দেখবেন কবে মা একেবারে আপন হইতেও আপনার হয়ে গেছে, মা সমগ্র মনটা একেবারে নিজের দিকে নিয়ে গেছেন, শান্তি পাবো। আমার ভেতরে যদি ভগবান শ্রীরামকৃষ্ণ তো আছেনই, ঠাকুর বলছেন যে যার ইষ্ট সে তার আত্মা, তাহলে আমাদের আত্মাকে, আমাদের ইষ্টকে, আমাদের ইষ্ট হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, তাহলে আমাদের আত্মা হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তাহলে জীবন সায়াহ্নে আপনারা দেখতে পাবেন যে সমগ্র মনটা প্রভু কিভাবে তার দিকে নিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা বিষয়তে চলে যাচ্ছি। বিষয়টির নাম হচ্ছে দেবী, মা তো দেবী, মা মানবী রূপে লীলা করেছেন আমাদের সুবিধার জন্য। মা ভবতারিণীরই এক রূপ হচ্ছে শ্রীমা সারদা দেবী। এখন যদি ভবতারিণী এসে এই লীলা করতেন তাহলে তো তার রূপ দেখেই আমরা পালিয়ে যেতাম, ওই রূপ সহ্য করবার ক্ষমতা তো আমাদের নেই। তাই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ এমন এক মৃন্ময়ী প্রতিমা জগতে রেখে গেলেন একেবারে নিজের মায়ের মতন। অনেককে তিনি দর্শন দিয়েছেন, অনেকের মায়ের শরীর চলে গেছে, মাকে মায়ের মধ্যে তার মাকে দেখছে যে দেখো তো। একজন ডিসাইপল এসে মাকে জিজ্ঞেস করছে যে মা তুমি কে, তখন বলছে আমি মা, তখন বলছেন আমার বাড়িতে তো মা আছে, বলছে না আমি মা, আমি তোমার সেই মা। সেই ডিসাইপল কিছুতে মানছে না যে আমি তোমাকে মা বলে ডাকবো না। তারপর কিছু পরে যখন মায়ের দিকে তাকালেন দেখলেন ঠিকই তো, মায়ের ভেতরেই তো আমার গর্ভধারিণী মা আছেন। এই মা অনেককে লীলা করে দেখিয়ে দিয়ে গেছেন, না হলে মায়ের কত সন্ন্যাসী সন্তান, গৃহী সন্তান কি ভালোবাসা বলুন। আমরা মায়ের দেবী রূপটা নিয়ে একটু এই পেজ থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব, শ্রীমা সারদা দেবী বইটি থেকে। এই পেজের সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই আমার প্রাণের প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার। শুরু করছি, হ্যাঁ। শ্রী ভগবান যখন ধরাধামে অবতীর্ণ হন তখন তাহাকে চিনিবার উপায় স্বরূপ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হইয়াছে, আহুস্তাম্রিশয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসীত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীষিমে। বশিষ্ঠাদি ঋষিগণ ও দেবর্ষি নারদ ও অসীত দেবল ও ব্যাসদেব আপনাকে এইরূপ বর্ণনা করিয়াছেন, আপনি নিজেও আমাকে এইরূপ বলিতেছেন। মাই হচ্ছেন স্বয়ং জগদম্বা, ঠাকুর বলে গেছেন। জগদম্বার ওই কালীরূপ আমাদের মতো সাধারণের পক্ষে নেওয়াটা সম্ভব ছিল না বলে জগতে ভগবান শ্রীরামকৃষ্ণ এরকম একটা মাতৃ প্রতিমার, মৃন্ময়ী মাটির প্রতিমা নয়, চেতন প্রতিমা, একেবারে জীবন্ত প্রতিমা তিনি রেখে গেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, যাতে মায়ের সঙ্গে আমাদের যোগাযোগটা আমাদের আরও সুন্দর হয়। এ তো বাড়ির মায়ের মতন, আটপৌরে কাপড় পরে মা কি সুন্দর বসে আছে, অথচ মায়ের হাতেই ভক্তি মুক্তি সব কিছুর
চাবিকাঠি আছে। আমাদের যশো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে যে ঠাকুর মায়ের প্রতি আমাদের যেন অচলা অমলা অহৈতুকি ভক্তি হয়। কারণ ভগবান শ্রীরামকৃষ্ণ বলে গেছেন যে ও কি যে সে, ও আমার শক্তি, এটা স্বয়ং আদ্যা শক্তির এলাকা। জানেন, মাকে না মানলে আমাদের কিন্তু কিছুই হবে না। বলছে না মা সমস্ত অবতার লীলার ভগবান শ্রীরামকৃষ্ণ সমস্ত ক্রেডিটস মাকে দিয়ে গেছেন, কিভাবে স্ত্রীকে পূজা করেছেন, কিভাবে নারীদেরকে সম্মান করতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়ে গেছেন। ঠিক আছে, এখানে বলছেন যে আমরা দেখিয়াছি যে শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে দেবীর আসনে বসাইয়া পূজা করিয়াছেন, তাহার প্রতি বিবিধ প্রকারে অশেষ সম্মান প্রদর্শন করিয়াছেন এবং ভক্তগণের নিকট তাহার দেবীত্ব খ্যাপন করিয়াছেন। স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণ সন্তানদের মুখেও ইহা বহুধা বিঘোষিত হইয়াছে। এই দ্বিতীয় বিষয়ে একটি ঘটনা বিবৃত করিয়া আমরা শ্রীমায়ের উক্তি এবং আচার ব্যবহারের মধ্যে এই বিষয়ক স্বীকৃতিগুলির আলোচনায় প্রবৃত্ত হইব। এই চ্যাপ্টারটিতে মায়ের দেবী রূপের কিছু আভাস আছে, অপূর্ব চ্যাপ্টার। এই বইয়ের প্রতিটা চ্যাপ্টারই বিউটিফুল, প্রতিটা চ্যাপ্টারে বিউটিফুল। মায়ের একটু স্বরূপ, মা কে, এগুলো জানতে গেলে আমরা যাকে ভালোবাসতে চাই, আমরা তো মাকে ভালোবাসতে চাই, যাকে আমরা ভালোবাসতে চাই জানবেন তার বিষয়ে আমাদের একটু জানার ইন্টারেস্ট থাকে, মানুষটা কেমন, মানুষটাকে। তাহলে আমরা তো ভগবান শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে চাই জীবনে, তাহলে বইগুলো আমাদের পড়তে হবে। ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসতে গেলে তাদের বইগুলো, তাদের কথাগুলো আমাদের শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে তারা যে কথাগুলো, তাদের শ্রীমুখ থেকে যে কথাগুলো নির্গত হয়েছে তা সত্য। একটা ঘটনা এখানে মহারাজ স্মরণ করছে। শ্রী সুরেন্দ্র কুমার সেন মহাশয় পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের নিকট দীক্ষা লইতে গেলে তিনি দীক্ষা নির্দেশে জানিতে পারিয়াছেন সুরেন্দ্রবাবু অপর এক অধিক শক্তিসম্পন্ন গুরুর নিকট দীক্ষা পাইবেন। সুরেন্দ্র কুমার সেন মহাশয় নামে একজন ব্যক্তি স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা যেই চাইতে গেলেন, তখন স্বামীজি দীক্ষা শুনে বসিয়া সুরেন্দ্রবাবুকে একটা কথা বলিয়াছিলেন। কি বলিয়াছিলেন? বলিয়াছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে, স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে জানতে পারিয়াছেন সুরেন্দ্রবাবু, যিনি স্বামীজির কাছে দীক্ষা নিতে গেছেন সুরেন্দ্রবাবু, অপর এক অধিক শক্তিসম্পন্ন গুরুর নিকট দীক্ষা পাইবেন, মা শারদার কাছে উনি দীক্ষা পাইবেন। স্বামীজির কাছে যখন সুরেন্দ্রবাবু দীক্ষা চাইতে গেছেন, সুরেন্দ্রবাবু বলেছেন যে আমি আপনার দীক্ষাগুরু নয়, আপনাকে যিনি দীক্ষা দেবেন আমার থেকেও অধিক শক্তিসম্পন্ন, এবং ঠাকুর তাকে এই কথাটা জানিয়েছিলেন স্বামী বিবেকানন্দকে। ইহার কিছুদিন পরে সুরেন্দ্রবাবু স্বপ্নে দেখিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের অঙ্কে উপবিষ্ট এবং এক মাতৃমূর্তি তাহাকে মন্ত্র প্রদান করিতেছেন। তারপরেই সুরেন্দ্রবাবু একটা স্বপ্ন পেলেন। কি স্বপ্ন? খুব শুদ্ধ সত্য ভক্ত, তো আগেকার দিনের ভক্তরাও ভীষণ শুদ্ধ শক্ত, শুদ্ধ পবিত্র। হ্যাঁ, স্বপ্নে কি পেলেন? শ্রী শ্রী ঠাকুরের তিনি কোলে বসে আছেন, অঙ্কে উপবিষ্ট আছেন এবং এক মাতৃমূর্তি তাহাকে মন্ত্র প্রদান করিতেছেন। দীর্ঘকাল অতীত হইলে 1318 সালে দুর্গাপূজার পর সুরেন্দ্রবাবু জয়রামবাটিতে উপস্থিত হন এবং সেখানে শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষাপ্রাপ্ত হন। দীক্ষার মন্ত্র স্বপ্নপ্রাপ্ত মন্ত্রের সহিত মিলিয়াছে। স্বপ্নে যে মা সুরেন্দ্রবাবুকে দীক্ষা মন্ত্র দিয়েছেন তার সঙ্গে কিন্তু বাস্তবে মিল হয়েছে এবং শ্রী মায়ের গুরুমূর্তি স্বপ্নদৃষ্ট দেবীরই অনুরূপ দেখিয়া সুরেন্দ্রবাবু দীক্ষাকালে প্রায় বাহ্যশূন্য জ্ঞান হইলেন। স্বয়ং দেবীমূর্তি সুরেন্দ্রবাবুকে দীক্ষা দিয়েছেন এবং যখনই মা জয়রামবাড়িতে সুরেন্দ্রবাবুকে দীক্ষা দিচ্ছেন, দেখছেন স্বপ্নে এই দেবীমূর্তি আমাকে দীক্ষা দিয়েছেন। পরে তিনি শ্রী মায়ের নিকট স্বপ্ন বৃত্তান্ত খুলিয়া বলিলেন।
ভক্তদের নিকট শ্রী মায়ের পরিচয় প্রদান প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, তিনি জ্ঞানদাত্রী, তিনি সরস্বতী। আপনারা যদি কিছু বিষয়ে জ্ঞান চান, ধরুন আমরা অনেক সময় অনেক কিছু জ্ঞান বুঝি না, আসলে জ্ঞানটা না আমাদের জীবনে ভীষণ দরকার। জল যেমন শরীরকে শোধন করছে, শরীরকে পরিষ্কার করতে গেলে আমাদের যেমন স্নান করতে হয় ডেইলি, তেমনই মনকে যদি আপনি শুদ্ধ পবিত্র করতে চান তাহলে আমাদের জ্ঞান আরোহণ করতে হবে। জ্ঞান, একমাত্র জ্ঞানই পারে আপনার মনকে শুদ্ধ পবিত্র করতে। বই না পড়লে, জ্ঞান যদি আমরা সংগ্রহ না করি, আমাদের ভেতরটা কাঁচা হয়ে থাকবে। জানেন, আমাদের তো ভেতরেই সব কিছু, ধর্ম মানেই ভেতরের একটা অদল বদল হয়ে গেল। আমরা যত ধর্মপথে এগোবো আমরা উদার হব, আমরা শুদ্ধ হব, আমরা পবিত্র হব। এই জন্য জল যেমন শরীরকে শুদ্ধ পবিত্র করেন, আর জ্ঞান আমাদের মনকে পবিত্র করে, মনকে শুদ্ধ পবিত্র করে। এবার মন শুদ্ধ পবিত্র যদি না হয় তাহলে ঠাকুর মা স্বামীজি হৃদয়ে বসবেন কী করে? ঠাকুর বলছেন না, ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে, ঠাকুর কোথায় ধ্যান করবো? ঠাকুর বলছেন হৃদয়, হৃদয় হচ্ছে ডঙ্কা মারা স্থান, হৃদয়ে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণকে আনতে হবে। এই হৃদয়ে যদি আমি নিজেকে গুছিয়ে গাছিয়ে বসিয়ে রেখেছি, ওই কাঁচা আমি, ঠাকুর বলছেন না, তাহলে ঠাকুর বসবেন কোথায়? ঠাকুর বলবেন, তুই তো ওখানে বসে আছিস, আমাকে একটু জায়গা দে, তোর ওই কাঁচা আমি, ক্ষুদ্র আমি, তোর অহংকারটাকে একটু সরা। এই অহংকারটা সরাতে গেলে আমাদের কিন্তু জ্ঞান সঞ্চয় করতে হবে, না হলে কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ হৃদয়ে বসবেন না। ঠিক আছে, ঠাকুর মাকে বলতেন তিনি জ্ঞানদাত্রী সরস্বতী। পূর্ব অধ্যায়ে আমরা ইহার প্রমাণ পাইয়াছি, কিন্তু উহা শ্রী মায়ের বিশেষত্বের পরিচায়ক হইলেও তাহার ব্যক্তিত্ব উহার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি সাধারণত মানে মাঝে অত জ্ঞানী, মাঝে স্বয়ং সরস্বতী, মাকে দেখে বোঝা যেত না। আমরা যেমন নিজেকে প্রমাণিত করতে চাই, সাধারণ মানুষ তো আমরা নিজেকে ভীষণ জ্ঞানী প্রমাণিত করতে চাই, দেখো আমি কত জ্ঞানী। আর মা তো স্বয়ং মহামায়া, মা কী করতেন জানেন তো? মায়ের সারা জীবনটাই ছিল নিজেকে লুকিয়ে রাখার সাধনা। মা তার দেবী রূপটাকে সব সময় চেপে রাখতেন, চেপে রেখে সহজ সরল সাধারণ হয়ে সকলের সঙ্গে মা মিশতেন, যেন আমরা সাধারণ মানুষ মাকে একটু ছুঁতে পারি, মায়ের কথা ধরতে পারি। মা যদি কালী রূপে আমাদের সামনে অবতীর্ণা হতেন, আমরা তো যেতেই মায়ের কাছে ভয় পেতাম। তাই জন্য মায়ের ছবিটার দিকে একটু দেখবেন, মা কী সুন্দর একটা শান্ত সরস্বতী রূপে আমাদের সামনে উপবিষ্টা হয়েছেন, আমরা যেন মায়ের কাছে যেয়ে একটু আনন্দ পেতে পারি, যে মা আমাদের ঘরের মা। এই জন্যই তো মা আটপৌরে কাপড় পরে কি মিষ্টি মিষ্টি করে বসে আছেন, সমস্ত দুঃখ জ্বালা ওই মায়ের ছবির দিকে তাকালে এক নিমেষে চলে যায়, এক নিমেষে চলে যায়। আর মা সবসময় কী করতেন? তার দেবীত্বটাকে চেপে রাখার চেষ্টা করতেন। আমরা সাধারণ মানুষ, নিজের একটুখানি যদি ভালো গুণ থাকে, সকলে যদি কেউ প্রশংসা করে, আহা তুমি খুব ভালো গো, তুমি আমার প্রশংসা করছো, এটা হচ্ছে সাধারণ চরিত্রের গুণাবলী। মা তো দেবী, মা দেবীত্বগুলো সবসময় মা চেপে রাখতেন, মা মানবী রূপে, মা একেবারে আমাদের নিজের মায়ের রূপ ধরে আমাদের সামনে এসেছেন, জগতে লীলা করেছেন। আচ্ছা, তারপরে কি বলছেন কি, যে তিনি সাধারণত অতি সংকোচশীলা এবং কোমল স্বভাবা হইলেও স্থল বিশেষে তাহার ব্যবহারে একটা অদৃষ্টপূর্ব দৃঢ়তা প্রকাশ পাইত, ইহাকে রুদ্রভাব চলে না। অন্যায় করলে মা ওই মায়ের ওই সরস্বতীর রূপটা কি হতো, মা দুর্গারূপে মা প্রোটেস্ট করত। জগতের কোনো অন্যায় যদি হতো, বাগবাজার মায়ের বাড়িতে ওই দাঁড়িয়ে আছেন, মা জপ করছেন, তা অপোজিটের বস্তিতে একজন একজন মানে নিম্ন 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 জাতের একজন লোক তার স্ত্রীকে মারছেন, তখন মা কিন্তু জোরে গলা করছে যে তুমি করছোটা কি? তখন মায়ের রূপটা হয়ে গেছিলো কি, দুর্গা। মা যে স্বয়ং জানত দুর্গা, স্বামীজি বলেছেন, মানে অবস্থা বিশেষে আমরা যদি একটু গণ্ডগোল করি তাহলে কিন্তু মা আমাদের দুর্গারূপে
আমাদের প্রতি আমাদের সামনে উপস্থিত হয়ে মনে মনে মনের ওই অসুরটাকে কিন্তু মা দমন করে দেবেন। এই দুর্গার যে মহিষাসুর, কিসের অসুর? মনেই আমাদের এই অসুর প্রবৃত্তিগুলো আছে। মা দুর্গা মাঝে মাঝে সময় বিশেষে সন্তানের কল্যাণের জন্য মা নিজ মূর্তি ধারণ করে কি করে, আমাদের যে মনের অসুর প্রবৃত্তিগুলোকে, আমাদের স্বভাবের যে অসুর প্রবৃত্তিগুলোকে, ওগুলো মা কি করে, দমন করেন। এখানে মহারাজ লিখছেন, ইহাকে রুদ্র ভাব বলা চলে না, বরং মহাকবি লেখনী মুখে কুসুম অপেক্ষা মৃদু বজ্র হইতেও কঠোর বলিয়া মহাপুরুষদের হৃদয়ের যে লক্ষণ নির্ণীত হইয়াছে ইহা তাহার দৃষ্টান্ত মাত্র। এটা কখনো মায়ের রুদ্ররূপ নয়, বিকজ আমাদের কল্যাণের জন্য মা আমাদের মাঝে মাঝে সামনে একটু পানিশমেন্ট দেন, দুর্গারূপ বগলারূপে মা আমাদের বেশ একটু ধুলো কাদা ঝাড়ে। আচ্ছা, আমরা উন্মাদ হরিষের শাস্তির কথা পূর্বেই বলিয়াছি, আরও দু একটি এখানে দৃষ্টান্ত দিলাম। 1321 সালের গ্রীষ্মকালে সন্ধ্যার কিছু পূর্বে শ্রীমা উদ্বোধনের দোতলায় রাস্তার দিকে বারান্দায় বসিয়া মালা জপ করিতেছেন। একটু উদ্বোধনের বাড়িতে মনটা নিয়ে আপনারা চলে যান। এই কথাগুলো কেন বলা? মনটাকে ওই বাগবাজার মায়ের বাড়িতে আমরা নাই যাই, আমাদের মনটাকে যদি আমরা বাগবাজার মায়ের বাড়ি পাঠিয়ে দিই তাহলে তো কিছুক্ষণ মায়ের সঙ্গে থাকা হলো, বলুন। অনেক সময় আমরা মাকে দর্শন করতে বাগবাজার মায়ের বাড়ি যাই কিন্তু মনটা সংসারের দিকে পড়ে থাকে, ঠিক কি না বলুন? আমরা বাগবাজার মায়ের বাড়ি গেছি, প্রণাম করছি, মনটা আমার সংসারে আছে। তাহলে ঠাকুর বলছেন না, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, মনটাই আমাদের সব। তাহলে চলুন আমরা এখন বাগবাজার মায়ের বাড়িতে মনটাকে নিয়ে চলে যাচ্ছি। 1321 সালের গ্রীষ্মকালে সন্ধ্যার কিছু পূর্বে শ্রীমা উদ্বোধনের দোতলায় রাস্তার দিকে বারান্দায় বসিয়া মালা জপ করিতেছেন। তখন রাস্তার অপর পার্শ্বে মাঠের উপর কুলি মজুরেরা চালা বাঁধিয়া সপরিবারে বাস করত। এই বাড়িগুলির একটিতে এক ব্যক্তি তাহার স্ত্রীকে বেদম প্রহার করিতে আরম্ভ করল। প্রথমে কিল চর, পরে এমন এক লাথি মারল যে অবলা স্ত্রী কোলের ছেলের সহিত গড়াইয়া উঠানে আসিয়া পড়িল। ব্যক্তিটি কুলি মজুর ছিল এবং তার স্ত্রীকে প্রচণ্ড মারছেন, তাহার উপর আবার কয়েক ঘা লাথিও মারল। শ্রী মায়ের জপ বন্ধ হইয়া গেল। যাহার গলার স্বর একতলা হইতে কেহ শুনিতে পাইত না, তিনি রেলিং ধরিয়া দাঁড়াইয়া তীব্র ভৎসনার স্বরে বলিলেন, বলি ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? মায়ের গলার স্বর উদ্বোধনের কেউ শুনতে পেত না, মা তো সরস্বতী রূপে শান্ত হয়েছে আছেন, কিন্তু সময় বিশেষে মা বগলা মূর্তি ধারণ করেছেন, মা দুর্গা রূপ ধারণ করেছেন, অসুরকে একেবারে দমন করছেন মা। স্বামীজি বলে গেছেন না, মা হচ্ছেন জ্যান্ত দুর্গা। দেখুন বলছেন, ভৎসনার সুরে বলছে, স্বরে বলছেন, বলি ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? আম ওলো যা। লোকটা তখন ক্রোধন্মত্ত হইলেও একবার মাতৃ দর্শন মাত্র সাপের মাথায় ধুলো পড়া দিলে যেমন হয় সেইভাবে মাথা নিচু করিয়া নির্যাতিতাকে তখনই ছাড়িয়া দিল। এ যুগে মায়ের দিকে যদি আমরা একবার তাকাই না, যখন আপনি ধরুন খুব রেগে গেছেন, আমাদের মধ্যে তো মাঝে মাঝে ক্রোধ লোভ মোহ মাৎসর্য এই প্রবৃত্তিগুলো ভীষণ মাত্রায় আমাদের জেগে ওঠে, তো তখনই আমরা মায়ের ছবির দিকে তাকাবো। মা না, মায়ের মানে এ যুগে মা এমনই এক দেবী, মাকে কিছু করতে হচ্ছে না। ওই যে মিনসে, যাকে বলছে মিনসে কুলি মজুরটিকে, দর্শন মাত্রই মা যে একটা দৃষ্টি দিয়েছেন, ওই সাপের মাথায় ধুলো পড়ার মতো সেই কুলি মজুরটা কি হলো, একেবারে বশীভূত হয়ে গেল। মানে মায়ের একেবারে কৃপা কটাক্ষে, মায়ের নয়ন সম্পাতে আমাদের যে ভেতরে অসুর প্রবৃত্তিগুলো আছে সেগুলো শান্ত হয়ে যায়। যখনই আপনি রেগে যাবেন, যখনই আপনার কোনো কামনা আসবে, বাসনা আসবে, বাজে বাজে ডিজায়ার্স আসবে, এটা তো আমরা তো অ্যাকচুয়ালি হিউম্যান বিং, এগুলো আমাদের মধ্যে আসবেই, আমরা দেবী নই, আমরা দেবতা হতে এসেছি, জন্ম জন্ম ধরেই আমরা দেবতা হব, এটা চলবে। কারণ গীতা বলছেন যে ধর্মের এতটুকু কেউ যদি পালন করে তাহলে সে দেবত্বে উন্নতি হবেই। আজকে একজন মহারাজজির পাঠ শুনছিলাম যে কেন এ জন্মে হবে না কেন। মহারাজ বলছেন যে এই যে দুর্লভ জন্ম পেয়েছি, সদ্গুরু পেয়েছি, ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসার চেষ্টা করার একটা মনে সদিচ্ছা জেগেছে, এই জন্মে আমরা ঈশ্বর লাভ আমাদের হবে না কেন, পরবর্তী জন্মে কি হবে না হবে
আমাদের তো জানা নেই, আমিও তাই বলি মা, এত কিছু জানিয়েছো, টনটনে জ্ঞান, কি করলে কি করতে হবে সব কিছু তুমি কিন্তু জানিয়েছো, প্রয়োগ কোথায় জীবনে? যতক্ষণ না প্রয়োগ করছেন ততক্ষণ তো ওই কথাগুলো বইয়ের পাতাতেই সীমাবদ্ধ হয়ে আছে। বলুন, আমাদের জীবনে তো প্রয়োগ করতে হবে, প্রয়োগটা করলে তবে আমরা দেবত্বে উন্নতি হব। তাই জন্য স্বামীজি বলছেন যে কিছু হয়নি কখনো ভেবো না, আমরা পশু ছিলাম, মানুষ হয়েছি, মানুষ আছি, ঠাকুর মা স্বামীজির কৃপায় দেবতা হয়ে যাব। তাই জন্য দেখুন যে এখানে আমাদের এটা একটা বিশাল পাওয়া যে যখনই আমাদের মনে বিভিন্ন বাজে ডিজায়ার্স, কাম, ক্রোধ, লোভ এগুলো মনে আসবে, তখনই আমাদের সোজা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে পড়তে হবে। মা তার কৃপা কটাক্ষে আমাদের যে অসুর প্রবৃত্তিগুলো আছে সেগুলো শোষণ করে নেবে। মায়ের তো দায়িত্ব, মা বলছেন না যে আমাকে, আমি বাবা অত শাসন করতে পারি না, আমি একটু ধুলো কাদা ঝাড়ি। মা দেখবেন ধুলো কাদা ঝেড়ে ঠিক আমাদের কোলে তুলে নিচ্ছেন, এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে। তাই জন্য দেখুন বলছেন যে লোকটা তখন ক্রোধোন্মত্ত হইলেও, ক্রোধোন্মত্ত মানে কি, ক্রোধে আমরা উন্মত্ত হয়ে যাই, একবার মাতৃমূর্তি দর্শন মাত্র, কুলিমজুরটা কিন্তু ক্রোধে উন্মত্ত হয়ে গেছে, কিন্তু একবার মাতৃমূর্তি দর্শন মাত্র, সাপের মাথায় ধুলো পড়া দিলে যেমন হয় সেইভাবে মাথা নিচু করিয়া নির্যাতিতাকে তখনই ছেড়ে দিল। কি অপূর্ব লীলা বলুন তো, মায়ের সহানুভূতি পাইয়া মেয়েটি তখন ডাক ছাড়িয়া কাঁদিতে লাগলো। যখন আমাদের খুব কষ্ট হয় তখন কাঁদবেন কার কাছে? মায়ের কাছে। এই যে এই কথাগুলো, যে এই লীলাগুলো মা করেছেন, মা বলছেন না যে সব সময় তুমি জানবে তোমার পেছনে একজন মা আছেন, এই যে কথাগুলো কিন্তু মিথ্যা নয়। যখন আমাদের খুব কষ্ট হয়, আমাদের সকলেরই দুঃখ কষ্ট এই নিয়েই জীবন। আর ঠাকুর কি বলছেন জানেন তো? ঠাকুর বলছেন দুঃখ কষ্ট বড় দরকারি জিনিস, দুঃখ কষ্ট যদি আমরা না পাই, ঠাকুর বলছেন ওই দিকটা কেউ মারাতো না, দুঃখ কষ্ট পাচ্ছি বলেই সংসারে আমরা এমন একজনকে ধরতে চাইছি যার চিন্তা করলে, যার নাম করলে, যার কাছে গেলে শুধুই শান্তি, 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 ওখানে অশান্তির কোনো কারণ নেই। আপনি যদি ভগবান শ্রীরামকৃষ্ণের রঙে নিজের হৃদয়টাকে রাঙাতে পারেন, বাহ্য জগতের সমস্ত কিছু আপনাকে কিছু আকর্ষণ করবে না, আপনাকে কিছু নাড়া দেবে না, কারণ আমার ভেতর কে আছে? ইষ্ট আছেন। আমি কষ্ট পাওয়া মানে জানবেন ইষ্ট কষ্ট পাচ্ছে, ইষ্টও কাঁদছে, প্রতিটা হৃদয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ আছেন। আমরা তো খুঁজে খুঁজে মরি, আমাদের হৃদয়ে তিনি বসে আছেন। তাই জন্য দেখুন এখানে বলছেন মা যে নির্যাতিতা মানে যখন ডাক ছাড়িয়া কাঁদছে, আমাদের যখন কষ্ট হয় মায়ের দিকে তাকিয়ে ডাক ছেড়ে কাঁদবেন, কাঁদতে আমাদের হবেই, তাহার অপরাধ কি হয়েছে? না সময় মতো ভাত রান্না করেন নাই। একটু পরেই পুরুষটির রাগ পড়িল, ওই যে মাতৃদর্শনে তার যে মানে পাগলের মতো যে রাগটা হয়েছিল কুলিমজুরের, সমস্ত রাগ কিন্তু ওই মায়ের একটা কৃপা কটাক্ষে কিন্তু একেবারে চলে গেল। সাধাসাধির পালা আরম্ভ হইয়া দেখিয়া সকলে নিজ নিজ কাজে চলিয়া গেলেন। একসময় ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা এবং শিবুদাদা কামার পুকুরে অনুপস্থিত আছেন। এই সুযোগে শিবুদাদার স্ত্রী গ্রামের জমিদার লাহাবাবুদের সাহায্যে কন্যা পাঁচিকে একরাত্রে নিজেদের অপেক্ষা নিকৃষ্ট বলিয়া সন্দিগ্ধ এক ঘরে বিবাহ দিতে উদ্যত হন। পরে অবশ্য স্থির হয় যে পাত্র কন্যা গ্রহণের উপযুক্ত এবং তাহার সহিত পাঁচির বিবাহ হয়। কিন্তু প্রথম অবস্থায় রামলাল দাদাকে বিপন্ন দেখিয়া আরামবাগের শ্রীযুক্ত প্রবোধবাবু ও জয়রামবাটিতে জনৈক ভক্ত কৌশলকে পাঁচিকে উদ্ধার করিয়া জয়রামবাটিতে লইয়া আসেন। এই কার্যে ব্যাপৃত ভক্তদ্বয়ের মনে অবশ্য সন্দেহ জাগিয়াছিল যে মা ইহা অনুমোদন করিবেন কিনা, কিন্তু মায়ের আহ্বানে আগত রামলাল দাদা তখন বিবাহে অসম্মতি জানাইলেন। তখন মা ভক্তদ্বয়কে আশ্বাস দিলেন। ঘটনার পরে কথা প্রসঙ্গে প্রবোধবাবু আশঙ্কা প্রকাশ করিলেন যে এই ব্যাপারে লাহাবাবুরা বিরক্ত হইবেন এবং ভবিষ্যতে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের মন্দির নির্মাণে হয়তো বাধা দিবেন। অবশ্য প্রবোধবাবুর মতে তাহাতে ক্ষতি ছিল না, কারণ ঠাকুর মঠ মন্দিরের জন্য বসিয়া নাই, আর এমন মঠ মন্দির পূর্বে
বহু জায়গায় হইয়া গিয়াছে। মা শুনিয়া ঈষৎ হাসিয়া ক্ষুণ্ণস্বরে বলিলেন, ও কি কথা গো, ঠাকুরের জন্মস্থান পুণ্যস্থান মহাপীঠস্থান তীর্থভূমি ওরকম বলতে আছে? দেখুন আমাদের কামারপুকুরকে কতটা শ্রদ্ধা করতে হবে। মা এখানে বলছেন একটা ঘটনার প্রসঙ্গে, এই এটাই মেন কথা যে ও কি কথা গো, কামারপুকুরে যারা গেছেন স্বয়ং ভগবান ওখানে লীলা করেছেন। মানে আপনার যদি কোনো তীর্থ না হয় তাহলে আপনি জয়রামবাটি, কামারপুকুর, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর এগুলো কমপ্লিট হলেই আপনার কিন্তু পুরো তীর্থ কমপ্লিট। আপনার কোনো জায়গায় ঘুরতে হয় এটা মনের ব্যাপার। মা তো সতী, মা হচ্ছেন স্বয়ং সতী, মায়ের সমস্ত দেহ এই বেলুড় মঠে যেখানে মায়ের মন্দির গড়ে উঠেছে সতীর শরীর আছে। বেলুড় মঠ কম জায়গা বলুন, গঙ্গার পার, সেখানে প্রভু আছেন, স্বামীজি আছেন, ঠাকুরের সমস্ত সাক্ষাৎ শিষ্যরা ওখানে লীলা করেছেন। আমাদের অনেক সময় দুঃখ হয় যে পয়সার অভাবে বলুন বা শরীরের জন্য বলুন আমরা কেদার বদ্রি যেতে পারলাম না। কামারপুকুরে স্বয়ং কিন্তু নারায়ণ আছেন, এটা একদম বিশ্বাস করবেন। হ্যাঁ, স্বয়ং পূর্ণব্রহ্ম নারায়ণ ওখানে লীলা করেছেন। তাহলে আমাদের যদি কেদার বদ্রি যাওয়া নাও হয়, আমরা যদি কামারপুকুরটাকে ঘুরে নিই তাহলে কিন্তু সেই এক তীর্থেরই ফল হয়। মা জগদম্বা কি বলছেন চলুন পড়ি। মা কি বলছে কি, যে ও কি কথা গো, ঠাকুরের জন্মস্থান পুণ্যস্থান স্বয়ং আদ্যাশক্তি বলে গেছেন, মহাপীঠস্থান তীর্থভূমি, মা বলছে ওটা একটা পীঠ, পীঠস্থান তীর্থভূমি ওরকম বলতে আছে। তারপর প্রবোধবাবুর আবার আশঙ্কা হইল, এগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ছি না। মোট কথা এখানে না বলছেন শ্রীমা এক অশ্রুতপূর্ব, আচ্ছা শুনুন, ওরকম বলতে আছে মা বললেন। তারপর প্রবোধবাবুর আবার একটা আশঙ্কা হইল যে শিবুদাদা শ্রী খেপিয়া গিয়া হয়তো ঘরে আগুন ধরি, মানে আগুন ধরাইয়া দেবেন। ভাবা যায় মা কাদের সঙ্গে লীলা করেছেন বলুন, পাগলি মামি থেকে শুরু করে রাধুর অত্যাচার অবলীলায় শুরু মানে সহ্য করেছেন। আমাদের সংসারের চিত্রটা তো অনেক ভালো, আমার তো মনে হয় মাঝে মাঝে ঠাকুরমা আমাদের একেবারে তুলোই মুড়ে রেখেছেন। সাক্ষাৎ মা জগদম্বা তিনি কাদের সঙ্গে ঘর করেছেন, পাগলি মামি, রাধু, বেগুন ছুঁড়ে মারছে, ভাইরা মাদের কি জ্বালাতন করছে, এগুলো একটু ভাববেন। সংসারে যখন অশান্তি হবে তখন ভাববেন, মা তুমি তো কত সহ্য করেছো, মা তোমার কষ্টের কাছে, ঠাকুরের কষ্টের কাছে ঠাকুর স্বামীজিকে কত অবহেলা পেতে হয়েছে জানেন সমাজে। তা আমাদের তো এই সংসারে অবহেলা তো তুচ্ছ, আমরা তো একটা সংসারকে নিয়ে আছি, আমাদের সহ্য শক্তি তো বাড়াতে হবে, সহ্য শক্তি বাড়াতে হবে, আর মাঝে মাঝে ফোঁস করতে হবে, অনিষ্ট করবেন না, কিন্তু আমার ভেতর তো তিনি আছেন, তাই জন্য নিজেকে আত্মরক্ষার একটা ব্যাপার থাকে। কথামৃতে সাপের গল্পটা আপনারা পড়বেন, সেখানে ঠাকুর কিভাবে বলছেন যে আত্মরক্ষা আমাদের কি করতে হবে। যখন আমরা জগতে দুঃখ পাব তখন ভাববেন যে সমাজ সবসময় অবহেলাই করে, সমাজে আপনি যদি চান সমাজে কোনো কিছু কাজ করব খুব বাহবা দেবে, অ্যাপ্রিসিয়েট করবে, তা কিন্তু নয়, আপনাকে আপনার মতো করে একটা কাজ করে যেতে হবে, সেই কাজটা ভাবতে হবে ঠাকুরের কাজ। তাহলে ঠাকুরের কাজ যদি আপনারা ভাবেন তাহলে কি হবে যে নিজেকে অকর্তা মনে হবে, যে ঠাকুর এ তো আমার কাজ নয়, এ তো তোমার কাজ, তুমি আমাকে টাস্ক দিয়ে জগৎ সংসারে পাঠিয়েছো। যখনই কোনো প্রবলেম হবে তখন ভাববেন মা কাদের কাদের সঙ্গে থেকেছেন। মা একটা ঘটনার প্রসঙ্গে মা তীব্র কণ্ঠে প্রতিশব্দ একটু টানিয়া বললেন, তাহলে বেশ হয়, তাহলে বেশ হয়, ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনটি হয়। এত একটা মানে কনভারসেশন হচ্ছে, ঝগড়া ঝামেলা, মা একটু রেগে গেছেন, রেগে গিয়ে কি বলছেন সেটা আমাদের লক্ষ্য করতে হবে। মা বলছেন ঠাকুর শ্মশান ভালোবাসেন। দেখুন স্বয়ং জগদম্বা স্বীকার করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ কি ভালোবাসেন, শ্মশান ভালোবাসেন। তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণ কে, কে শ্মশান ভালোবাসেন বলুন? শিব শ্মশান ভালোবাসেন। তাহলে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বয়ং জগদম্বার মুখ থেকে উচ্চারিত হচ্ছে যে শ্মশান হয়ে যাক, ঠাকুর শ্মশান ভালোবাসেন। তাহলে মা কিন্তু স্বীকার করে নিচ্ছেন ঠাকুরই হচ্ছেন স্বয়ং শিব,
এই কথাগুলো না একটু ভাববেন আর মনে মনে লীলা চিন্তন করবেন। বলছেন, ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনটি হয়। মা বলছেন, তিনি শ্মশান ভালোবাসতেন, সব শ্মশান হয়ে যাবে। যখন ঝগড়ার একটা উৎপত্তি হয়েছে, মা বলছে, বেশ হয়েছে, প্রভু আমাদের শ্মশান ভালোবাসেন, তাহলে প্রভু আমাদের শিব, মা বলে গেছেন। এই কথাগুলো আমাদের একটু বই পড়ে পড়ে বুঝতে হবে যে ঠাকুরই তো স্বয়ং শিব। মথুরবাবু ঠাকুরের রসদদার ছিলেন, মথুরবাবুকে ঠাকুরের জীবনে অনেক প্রয়োজন ছিল। রসদদার, রসদদার কি? রসদদার হচ্ছে অবতারের সমস্ত কিছু ভার গ্রহণ করেন। তাহলে ঠাকুর বুঝেছিলেন যে মথুরবাবুকে নিজের স্বরূপটা দেখাতে হবে। একদিন মথুরবাবু দক্ষিণেশ্বরে আছেন, ঠাকুর হাঁটছেন, চলছেন, ঠাকুর দেখছেন, ঠাকুরের দেহে শিব আর কালীর একেবারে সমাহার একটা মূর্তি মথুরবাবুকে ঠাকুর দর্শন করালেন। যেই মথুরকে দর্শন করালেন, তাহলে দর্শন না করালে তো মথুর কাজ করবে না, উনি এত একজন ইন্টেলিজেন্ট পার্সন না, ভগবান শ্রীরামকৃষ্ণ ভীষণ ইন্টেলিজেন্ট, উনি যাকে তাকে তো নিজের স্বরূপ দেখাবেন না। মথুরবাবুকে দিয়ে কাজ করানোর ছিল বলেই তার স্বরূপটা দেখিয়ে দিলেন যে দেখো আমি কে। তখন মথুর দেখলেন ঠাকুর এগিয়ে যাচ্ছেন শিব, ঠাকুর পিছিয়ে যাচ্ছেন কালী, বা ঠাকুর এগিয়ে যাচ্ছেন কালী, ঠাকুর পিছিয়ে যাচ্ছেন শিব, মানে ঠাকুরের দেহেই শিব আর শক্তি, শিব আর কালী। তাই জন্য দেখুন মা এখানে স্বীকার করছেন যে ঠাকুর আমাদের শ্মশান ভালোবাসেন, তাহলে ঠাকুর হচ্ছেন আমাদের স্বয়ং শিব, তাই তো? তারপরে বলছি যে শ্রী মায়ের, আচ্ছা, তারপরে বলল যে ভালোবাসতেন তিনি, শ্মশান ভালোবাসতেন, ভালো হবে, সব শ্মশান হয়ে যাবে বলিয়ায় তিনি হাসিতে আরম্ভ করলেন। ক্রমে উহা অট্টহাস্যে পরিণত হলো। দেবীরা যেমন সিরিয়ালে দেখেন না কীরকম দেবীরা হাসছে, হাহা করে, মায়ের ওই দেবীর রূপটা অনেকে দর্শন করেছেন। মায়ের তো মাঝে মাঝে দেবীর রূপটা প্রকটিত হয়ে যেত, মা যতই নিজেকে চাপুক না কেন, স্বরূপ কখন চাপা থাকে নাকি? স্বরূপ আপনার প্রকাশিত হবেই, আপনারও ভেতরে যদি অনন্ত শক্তি থাকে। স্বামীজি বলছেন, একটা বিউটিফুল কথা বলছেন, এটা স্বামীজি আমাদের সাধারণ মানুষের জন্য বলছেন। স্বামীজি বলছেন যে এই জগতে কেহ কিছু পাইবার যদি উপযুক্ত হয়, জগতে কোনো শক্তি তাহাকে প্রতিহত করতে পারে না। আপনার মধ্যে যদি ভগবান শক্তি দেন, তাহলে এই শক্তিকে কিন্তু কেহ প্রতিহত করতে পারবে না, আপনার উত্তরোত্তর শক্তি বৃদ্ধি পাবে। তাই জন্য স্বামীজি বলছেন যে কেহ কিছু পাইবার ঠিক ঠিক উপযুক্ত হইলে জগতের কোনো শক্তি তাহাকে প্রতিহত করতে পারে না। এবার মায়ের দেখুন যে মহাশক্তিময়ী মা, মা অট্ট হাসি হাসছেন। দেবীরা যেমন অট্ট হাসি হাসে না, মায়ের মা মাঝে মাঝে বলছেন ঠাকুর শ্মশান ভালোবাসেন বলে অট্ট হাসিতে মা ফেটে পড়ছে। এখানে মায়ের দেবীরূপটা আমরা পরিষ্কার অনুধাবন করতে পাচ্ছি। বলিয়ায় তিনি শ্মশান ভালোবাসতেন, সব শ্মশান হয়ে যাবে বলিয়ায় তিনি হাসিতে আরম্ভ করিলেন। ক্রমে উহা অট্টহাস্যে পরিণত হইল। অপরেরা প্রথমে যে হাস্যে যোগ দিয়েছিলেন, কিন্তু মায়ের হাস্য তীব্রতর, গম্ভীরতর হইয়া তাহাদের হৃদয়ে একটা ভয়ের সঞ্চার হইল। প্রথম যখন মা হাসতে শুরু করলেন মায়ের ওই দৈবী লীলায়, সবাই হাসছে মায়ের সঙ্গে, কিন্তু অপরেরা যখন দেখছে মা তীব্র থেকে তীব্রতর হাসছেন, দেবীর মতো হাসছেন, দেবীরা সিরিয়ালে যেমন হাসে হাহা হাহা করে, তেমনি সেই মাকে, মায়ের এমন মা হাসছেন, মা এমন অট্ট হাসি করছেন যে তাহাদের হৃদয়ে, মানে যারা মায়ের হাসিটা দেখছেন, একটা ভয়ের সঞ্চার হলো, ভয় লাগছে। এমনিও তো জয়রামবাটিতে যখন পুরনো মন্দিরে যাওয়া হয় না, একটু রাত করে গেলে না পুরনো মন্দিরে ভয় লাগে, বেশ গা ছমছম লাগে, কারণ মা তো ওখানে ঘুরছেন তো না, আর আমাদের মতন সাধারণ হৃদয়, সাধারণ আধার, সেই পবিত্রতা নেই, সেই মনে শক্তি নেই, আমাদের জপ ধ্যান নেই, মায়ের যে একটা, মানে একটা সাইলেন্ট উপস্থিতি, আমাদের বেশ গা ছমছম করায়। যারা জয়রামবাটিতে তিন রাত্রি থেকেছেন, যদি পুরনো মন্দিরে 8:30-8টার পরে যান, সাধারণ মানুষেরা ওখানে গিয়ে বেশিক্ষণ কিন্তু থাকতে পারবেন না, ওখানে মা একেবারে জীবন্ত হয়ে লীলা করছেন, একটু অনুভব করবেন আর কেঁদে কেঁদে মাকে প্রার্থনা করবেন যে মা আমার মনের কালিমা তুমি দূর করো, মা মনের মনের যত রোগ, মনের যত কষ্ট তুমি দূর করো, তুমি ধুয়ে মুছে দাও, মনের যে মলিনতা সেটা তুমি ধুয়ে মুছে দাও মা,
জগৎ হচ্ছে আনন্দময়, আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ ছিলেন আনন্দময়, এই আনন্দ স্বরূপ শ্রীরামকৃষ্ণের আনন্দে যেন আমরা গা ভাসাতে পারি। ঠিক আছে, এবার বলছে অপরেরা প্রথমে যে হাস্যে যোগ দিয়েছিলেন মায়ের হাসির সঙ্গে, কিন্তু মায়ের হাস্য তীব্রতর গম্ভীরতর হইয়া তাহাদের হৃদয়ে ত্রাসের সঞ্চার করিল, সুতরাং তাহারা নিবৃত হইলেন। পরক্ষণেই মা প্রকৃতিস্থ হইয়া কোমল কণ্ঠে অন্য কথা পারিয়া সব ভুলাইয়া দিলেন। আরেকটা অংশ পড়ে আজকের মায়ের অনুধ্যান শেষ করব। শ্রী শ্রী মায়ের মানবলীলার মধ্যে চক্ষিতে দেবীভাবে স্ফূর্তি অনেক ভক্তকেই চমৎকৃত করিয়াছে। মানে মানবলীলা করছেন তো তিনি, কিন্তু হঠাৎ করে তার একটা দেবীভাবে স্ফুরণ ঘটত, অনেক ভক্তকে সেটা চমৎকৃত করিয়াছে। গম্ভীর মহারাজ লিখছেন যে মায়ের মানবলীলার মধ্যে চকিতে, মানে হঠাৎ করে মাকে মানবলীলায় মাকে দেখছে, মা জগদম্বা ঘর নিকোচ্ছেন, কাপড় কাচ্ছেন, বাসন মাজছেন, হঠাৎ করে মায়ের একটা দেবীভাবে স্ফূর্তি মানে স্ফুরণ ঘটছে, এবং অনেক ভক্তকে সেটা কী করছিল, চমৎকৃত করিয়াছে। উহা বিদ্যুৎ ঝলকের ন্যায় এতই দ্রুত আসিত, মানে বিদ্যুৎ ঝলকের মধ্যে মায়ের দৈব লীলা, মায়ের দৈবী ভাব, দৈবী রূপ এমন আসিত, শ্রীমা এতই শীঘ্র আত্মসংবরণ করিতেন যে ভক্তগণ ধরিয়াও ধরিতে পারতেন না। এবং মা যখনই দৈবলীলায় মানে অংশগ্রহণ করতেন, সঙ্গে সঙ্গে মা কী করতেন জানেন, মা নিজেকে মানে আত্মসংবরণ করে নিতেন যাতে কেউ বুঝতে না পারে। মা স্বয়ং দুর্গা, মা স্বয়ং কালী, মা স্বয়ং বগলা, মা স্বয়ং সরস্বতী, মা স্বয়ং আদ্যাশক্তি, এটা উনি বোঝাতে দিতে চাইতেন না। ঠিক আছে, বলছে উহা বিদ্যুৎ ঝলকের ন্যায় এতই দ্রুত আসিত এবং শ্রীমা এতই শীঘ্রই আত্মসংবরণ করিতেন যে ভক্তগণ ধরিয়াও ধরিতে পারিতেন না, তবু তাহাদের চিত্তে এই বিশ্বাস দৃঢ় মূল হইয়া যাইত যে এই দেবিত্বই তার প্রকৃত ভাব, মৌলিক ভাব। প্রতিটা মানুষের, আমাদের এক একজনের মৌলিকত্বটা আমাদের বজায় রাখতে হবে। কখনোই আমি আপনার মতো হতে যাব না, আপনারা আমার মতো হতে যাবে না, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান অলরেডি একটা দৈবী গুণ দিয়ে দিয়েছেন। স্বাতন্ত্রতা আমাদের বজায় রাখতে হবে, স্বামীজি বলতেন, বিকজ আমাদের ঠাকুর ছিলেন মৌলিক, আমাদের ঠাকুর ছিলেন স্বতন্ত্র। ঠাকুরের সঙ্গে কোনো অবতারের কি আপনি কম্পারিজন করতে পারবেন বলুন? এরকম অবতার আপনি দেখবেন না, সকলকে কৃপা করছেন, কোনো বিচার নেই, জাত পাত বেশ্যা থেকে শুরু করে বেশ্যার মধ্যেও তিনি মা আনন্দময়ীকে দর্শন করছেন, বিষ্ঠাকে মুখে দিয়ে বলছেন বিষ্ঠাও চৈতন্যময়। মানে জগতে তিনি কিছু বর্জন করেননি, তাই ঠাকুর বলতেন আমি বিয়োগ জানি না, আমি যোগ জানি। ভগবান শ্রীরামকৃষ্ণের যদি আমরা ডিসাইপল যারা বলি, তারা সবসময় যোগ করবেন, ত্যাগ করব কেন? আমাদের একটা সুন্দর, কারণ ঠাকুর আমাদের কী ছিলেন জানেন, ঠাকুর আমাদের ছিলেন মহাসমন্বয়াচার্য। আমাদের জীবনটা আমাদের সমন্বয়ে গঠিত করতে হবে। ঠিক আছে, এই জন্য দেখুন এখানে কী বলছেন, আমি প্রসঙ্গে চলে আসছি যে হ্যাঁ, দেবীত্ব, মায়ের দেবীত্ব একটা মৌলিক ভাব ছিল, স্বাতন্ত্র, স্বতন্ত্র, মায়ের সঙ্গে কাউর তুলনা চলে না। গগন মহারাজ স্বামী রীতানন্দ বহুবার লক্ষ্য করিয়াছিলেন যে যখনই মায়ের শরীরে দেবীভাবের প্রাধান্য ঘটিত, তখন তাহার গলার স্বর এবং ব্যবহার একটা অতি প্রাকৃত আবহাওয়া সৃজন করিয়া ভক্তের মন ক্ষণিকের জন্য অন্য রাজ্যে লইয়া যাইত। বিউটিফুল কথা বলছে, মায়ের যখন দেবীভাবের, মায়ের শরীরে যখন দেবীভাবের প্রাধান্য ঘটিত, তখন কী হতো মায়ের শরীরে, মায়ের গলার স্বর, মায়ের গলার স্বর ডিফারেন্ট হয়ে যেত, ব্যবহার একটা অতি প্রাকৃত আবহাওয়া, মানে প্রাকৃত আবহাওয়া নয়, ন্যাচারাল আবহাওয়া নয়, একটা আনন্যাচারাল আবহাওয়া ক্রিয়েট করত। যখন মা যখন দেবীরূপ ধারণ করতেন, মায়ের গলার স্বর, মায়ের অ্যাটিটিউড, মায়ের ব্যবহার একটা আনন্যাচারাল ওয়েদার, আবহাওয়া সৃষ্টি করত। দেখুন বলছেন এখানে যে যখনই দেবীভাবের মায়ের শরীরে প্রাধান্য ঘটিত, তখন তাহার গলার স্বর ও ব্যবহার একটা অতিপ্রাকৃত আবহাওয়া সৃজন করিয়া ভক্তের মন
ক্ষণিকের জন্য অন্য রাজ্যে চলে যেত, মানে সামান্য ক্ষণিকের জন্য ভক্তের মনটা একটা অতি প্রাকৃত রাজ্যে, অতীন্দ্রিয় রাজ্যে, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ কিন্তু নয়, এর বাইরে একটা জগৎ আছে যেটা ইন্দ্রিয় দ্বারা আমরা দেখতে পাবো না, যেটাকে দেখতে গেলে আমাদের ওই ডুব দিতে হবে, মনে মনে ডুব দিতে হবে, তবে ওই অতীন্দ্রিয় জগতের আমরা হদিশ পাবো। মায়ের যখন দেবীরূপ প্রকাশিত হতো শরীরে, ভক্তের মন ক্ষণিকের জন্য সেই অতি প্রাকৃত জগতে চলে যেত। তিনি একদিন জয়রামবাটিতে মায়ের ঘরের বারান্দায় বসিয়া সকালে আন্দাজ 9টার সময় মুড়ি খাইতেছিলেন, আর মা ঝাড়ু লইয়া বারান্দা ঝাঁট দিতেছিলেন। ভাবা যায় বলুন, স্বয়ং মা জগদম্বা, তিনি কোথায় সোনার পালঙ্কে বসে থাকবেন, তিনি স্বয়ং লক্ষ্মী, তিনি আমাদের শিক্ষার জন্য তিনি কি করছেন, ঘরে ঝাড়ু দিচ্ছেন। এমন সময় বাহিরের দরজা হইতে ভিখারির ডাক শোনা গেল, মা ভিক্ষে পাই গো। শ্রীমা আপন মনে বলিয়া উঠিলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। এই দেখুন আরেকটা দেবীর প্রকাশ। আমাদের তো সাধারণ মানুষের তো দুটো হাত থাকে, মা মানে অনুচ্চ স্বরে আস্তে আস্তে বলে উঠলেন কি, আমি অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। অনন্ত হাত কাদের থাকে বলুন? অনন্ত হাত দেবীদের থাকে, দুর্গার থাকে 10 হাত। মা দেখুন নিজ মুখে স্বীকার করছেন যে আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। এক অতি কোমল সুমিষ্ট স্বরে আকৃষ্ট হইয়া গগন মহারাজ শ্রীমায়ের দিকে তাকাইবা মাত্র তিনি কাজ বন্ধ করিয়া এক হাত হাঁটুতে রাখিয়া নুজভাবে দাঁড়াইয়া সহাস্যে বললেন, দেখো আমার তো দুটো হাত। আবার যেহেতু দেখেছেন যে গগন মহারাজ সামনে দাঁড়িয়ে আছেন নিজেকে আত্মসংবরণ করবার জন্য, আবার গগন মহারাজকে শুনিয়ে বলছিলেন যে আমার তো দুটো হাত, আমি কি না আবার বলছি আমার অনন্ত হাত। মা তখন নিজেকে আবার আত্মসংবরণ করবার চেষ্টা করলো, বলে ফেলেছে যে আমার অনন্ত হাত, যেই দেখেছেন গগন মহারাজ দাঁড়িয়ে আছেন সঙ্গে সঙ্গে গগন মহারাজকে শুনিয়ে বলছেন যে দেখো আমার তো দুটো হাত, আমি কি না আবার বলছি আমার অনন্ত হাত। এই যে দেবীরূপ মাঝে মাঝে মায়ের কিন্তু প্রকটিত হতো। আজকের মতো মাতৃ অনুধ্যান এখানেই শেষ করছি। আবার আমরা প্রত্যেক বৃহস্পতিবার এই দেবী চ্যাপ্টারটি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। হ্যাঁ, আপনারা একটু সঙ্গে থাকবেন, কারণ আপনারা না থাকলে আমি কার সঙ্গে মাতৃ অনুধ্যানে লিপ্ত হব। এবং মায়ের করুণা সর্বদা আপনাদের ওপর বর্ষিত হোক, এটাই মা সাক্ষাৎ জগদম্বার কাছে, মা আনন্দময়ীর কাছে এটাই প্রার্থনা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।